নদিয়ার পায়রাডাঙ্গায় বিজেপি রেল অবরোধ। নদিয়ার পায়রাডাঙ্গায় রেল অবরোধ করল ভারতীয় জনতা পার্টি। নির্বাচন হয়নি, গণতন্ত্র লুট হয়েছে, যথেচ্ছ ছাপ্পা ভোট মেরেছে রাজ্যের শাসক দল। এই অভিযোগ তুলে বিজেপির ডাকা 12 ঘন্টা বাংলা বন্ধে রাজ্য জুড়ে দফায় দফায় বিক্ষোভ অবরোধ। সোমবার সকালে বিজেপির পক্ষ থেকে নদিয়ার পায়রাডাঙ্গায় রেল স্টেশনের সামনে অবরোধে বসে বিজেপি নেতাকর্মীরা। এর ফলে রানাঘাট শিয়ালদহ শাখায় বিঘ্নিত হয় ট্রেন চলাচল, বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে যায় ট্রেন। সপ্তাহের প্রথম দিন ট্রেন অবরোধের ফলে বিপাকে পড়ে নিত্যযাত্রীরা। এরপরে আরপিএফ ও জিআরপির হস্তক্ষেপে রেল অবরোধ তুলে নেয় বিজেপি কর্মী সমর্থকরা। অবরোধ কর্মসূচি চলে প্রায় আধ ঘন্টা। কি করছো? দেখুন, গতকালকে পৌরভোটের নামে প্রহসন হয়েছে সারা বাংলা জুড়ে। বিরোধী রাজনৈতিক দলের সমস্ত কর্মী, কার্যকর্তা, ইনফ্যাক্ট প্রার্থীদের ওপর যে লাগামহীন সন্ত্রাস তৃণমূল কংগ্রেসের দ্বারা সংগঠিত হয়েছে, তারই প্রতিবাদে রাজ্য বিজেপির ডাকে আজকে আমাদের এই বাংলা বন্ধ কর্মসূচি, এবং আমরা পায়রাডাঙ্গা অঞ্চলে রেল অবরোধ কর্মসূচিতে সামিল হয়েছি। আমরা 7:25 রানাঘাট লোকালকে আমরা বন্ধ করেছি, এবং সাধারণ মানুষের সমস্যা এবং প্রশাসনের মানবিক দাবিকে আমরা মান্যতা দিয়ে আমরা এই মুহূর্তে রেল অবরোধ কর্মসূচি তুলে নিচ্ছি। কিন্তু আজকে পায়রাডাঙ্গার বাজারঘাট, ব্যাংক, অফিস সমস্ত কিছু বন্ধ থাকবে। আমরা মানুষকে আবেদন রেখেছি এবং মানুষ আমাদের ডাকে সাড়া দিয়েছে। বাংলায় যে নৈরাজ্য তৃণমূল সৃষ্টি করছে, আমরা গণতান্ত্রিক উপায়ে তার প্রতিবাদ করছি। এটা বন্ধ হচ্ছে মানুষের সহানুভূতি নিয়ে একটা গণতান্ত্রিক প্রতিবাদ। আগামী দিনে রাজ্য জুড়ে তৃণমূল সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।